হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লি ফুড বুক। আজকের পর্বে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমার রেসিপি হলো ভেজিটেবল কাটলেস। ভেজিটেবল কাটলেস আমরা খুবই সহজে অল্প সময়ের মধ্যে বাসায় তৈরি করতে পারি, তাই আজকে আমি তাই তৈরি করে আপনাদেরকে দেখাবো। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমি সবজির কাটলেস তৈরি করার জন্য এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে তেল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ পেঁয়াজটা ভেজে নিব আমি। এখানে আমি হাফ কাপের মতন পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি সবজি দিয়ে দিব এক এক করে। আমি এখন বাঁধাকপি দিয়ে দেব এখানে, দিয়ে এটাকে একটু ভেজে নেব। সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি হলুদের গুঁড়া 1 চামচ। এখন দিয়ে দেব 1 চামচ চাট মশলা, দিয়ে নেড়ে চেড়ে নেব ভালোভাবে। এখন দিয়ে দেব গাজর 1 কাপ। আমি গাজরটা হালকা সিদ্ধ করে নিয়েছি। আর 1 কাপ দিয়ে দেব আমি ফুলকপি। আর এখানে কাঁচামরিচ কুচি দেব 3টে, দিয়ে এখানে নেড়ে চেড়ে নেব। একটু লবণ দিব, তখন একটু লবণ কম হয়ে গেছে। গোলমরিচের গুঁড়া দেব 1 চামচ, তারপর ধনে পাতা দিয়ে দেব, দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। এখন একটু সামান্য পানি দেব, দিয়ে আমি এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এখানে আমি 2 চামচ ময়দা নিয়েছি, এটাকে এখন পানি দিয়ে গুলিয়ে নেব। আমি ডিমের মিশ্রণটা নিচ্ছি না, আমি এখানে আটার মিশ্রণটা নিচ্ছি। আপনার ইচ্ছা করলে ডিমের মিশ্রণটাও নিতে পারেন। আমি এখন আলু সিদ্ধর সাথে সেই সবজিগুলো মিক্স করে নেব ভালোভাবে। এইভাবে আমি আলুটাকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তো আলু সিদ্ধ আর সবজি একসাথে ভালোভাবে মেখে নেব কাটলেস তৈরি করার জন্য। ভিউয়ার্স, আমার মাখা হয়ে গেছে, এখন আমি কাটলেস তৈরি করব। আমরা বিভিন্ন রকমের শেপ দিতে পারি, আমি গোলও তৈরি করতে পারি, লম্বাও তৈরি করতে পারি। তো আমি এখানে একটু লম্বা টে তৈরি করব। আমি এখানে 2 হাতই ইউজ করছি, আমি ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি। এইভাবে আমরা তৈরি করব। আমার কাটলেস তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে ময়দার মিশ্রণে চুবিয়ে নেব, নিয়ে আমি এটাকে বিস্কুটের গুঁড়ার মধ্যে মিশাবো। আমি এখানে 2 হাতই ইউজ করব। আমি যে হাত দিয়ে ময়দার মধ্যে চুবাবো সেই হাতটা ইউজ করব না, আমি অন্য হাতটা ইউজ করব এখানে। এইভাবে দেখতে পাচ্ছেন, এভাবে আমি এক এক করে প্রতিটা কাটলেস তৈরি করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে কাটলেস ডুবো তেলে ভাজবো। এইভাবে মিডিয়াম আঁচে, বেশি জোরে জ্বাল দেব না, তা না হলে পড়ে যেতে পারে। এইভাবে আমি ভেজে নেব।
ভিউয়ার্স, তৈরি হয়ে আজকের রেসিপি ভেজিটেবল কাটলেটস। আমরা খুবই সহজে অল্প সময়ের মধ্যে বাসায় তৈরি করতে পারি। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আর আপনারা যদি এটা তৈরি করেন তাহলে সেটা আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।